তোমাকে যারা অপছন্দ করবে অথবা তোমাকে যারা হিংসা করবে, দুটো ধরনের মানুষের মধ্যে অনেক বড় তফাৎ দেখতে পাবে। ন্যাচারালি তোমাকে যারা অপছন্দ করবে তারা তোমার আশেপাশেও থাকবে না, আর যারা তোমাকে হিংসা করবে তারা তোমার আশেপাশে থাকবে কিন্তু তোমার সাথে হাসি খুশি ভাবে মিলে মিশেও ভেতরে ভেতরে তোমার ক্ষতি করারই চেষ্টা করবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসেন্স ডায়েরিজের একটা ওয়ার্ম সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে তোমাদের সাথে এই জিনিসটার পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল। হ্যাঁ, ফোল্ডিং টেবিল, ঠিকই শুনেছ। যারা ঘরে থেকে কাজ করে বা যাদের ল্যাপটপে বেশি কাজকর্ম থাকে তাদের জন্য এটা একটা বিশাল বড় আশীর্বাদ। কিছুদিন আগে আমি এটা আনিয়েছিলাম অনলাইন থেকে, তোমাদের মনে আছে কি না জানি না, ভিডিওটা আমি শেয়ারও করেছিলাম যে এটা অনলাইন থেকে এসেছিল ঠিক এরকম প্যাকেজিং হয়ে। মানে আগেকার দিনে আমরা যদি কোনো রকম টেবিল চেয়ার যাবতীয় তথ্যাদি কিনতে যাই তখন আমাদের দোকানে যেতে হতো, চয়েস করে বড় বড় ভ্যানে করে নিয়ে আসতে হতো। বাট এখন দেখো এই একটা ছোট বক্সের মধ্যে একটা এত বড় টেবিল কি সুন্দরভাবে পার্ট টু পার্ট হয়ে চলে এসছে। জাস্ট ওয়েট, এটাকে কিভাবে অ্যাসেম্বল করা যায়, এটাকে পার্ট বাই পার্ট আসবে এবং এটাকে অ্যাসেম্বল করার জন্য যে সমস্ত অ্যাক্সেসরিজ দরকার সেগুলো পর্যন্ত প্রোভাইড করা থাকে। আর এটার দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো যে কোনো জায়গায় পেয়ে যাবে। তবে হ্যাঁ, কালারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। ব্ল্যাক কালারটা তোমরা সবসময় পাবে, এই রেড কালারটা পাওয়ার জন্য আমাদের অনেকটা ওয়েট করতে হয়েছিল। এটা একটা বিশাল সুন্দর একটা গ্যাজেট বলতে পারো, যেটা তুমি এর মধ্যে ল্যাপটপ রাখবে এবং ল্যাপটপ রাখার পরও অনেকটা স্পেস থাকে যার মধ্যে তুমি মাউস রাখতে পারবে, তোমার অ্যাডাপ্টার রাখতে পারবে, এরকম বিভিন্ন সমস্ত কিছু রেখে কাজ করতে পারবে। সব থেকে ভালো মজার জিনিস হচ্ছে এটা অ্যাডজাস্ট করা যায়। এই যে দুটো নাট রয়েছে এটাকে জাস্ট এরকম করে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাবে এবং তারপরে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যে যে জায়গায় রয়েছে সেই জায়গায় ফিট করার জন্য। লাইক তুমি এটাকে বিছানার মধ্যে ফিট করতে পারো, তোমার সোফার মধ্যে ফিট করতে পারো। অনেক জনাদের ঘরে স্পেস কম হওয়ার কারণে কিন্তু ওই রকম একটা অ্যাডজাস্টেবল টেবিল থাকলে বাচ্চাদের পড়াশুনো করতে বা বাচ্চাদের অনলাইন ক্লাস করতেও অনেক সুবিধা হয়। আর যারা ওয়ার্ক ফ্রম হোম করে তাদের জন্য তো বিশাল সুবিধার একটা জিনিস। আমাদের ঘরে এরকম একটা খুব দরকার ছিল, কারণ ল্যাপটপটা অনেক সময় বিছানার উপর রেখে কাজ করলে না ল্যাপটপটা গরম হয়ে যায়, তো সেটা তার জন্য বিছানার উপরে ল্যাপটপটা না রেখে বিছানায় অ্যাডজাস্টেবল টেবিলটাকে রেখে সুন্দরভাবে ল্যাপটপ রেখে কাজ করা যাবে। অথবা সোফার মধ্যে এটাকে সেট করে সুন্দর তুমি রাত অবধি কাজ করতে পারো কাউকে ডিস্টারবেন্স না করে। এখন তোমরা ভাবতেই পারো যে এটার অনেক দাম, একদমই না। তোমরা 1500 থেকে 2000 টাকার মধ্যে যে কোনো ভালো ওয়েবসাইটে এটা পেয়ে যাবে। হ্যাঁ, যে কোনো জিনিস মিশোতে কেন খুব সস্তায় পাবে, অ্যামাজনে কেন বিশাল কস্টলি হবে, জিনিসটার মধ্যে তফাৎ সেরকম কিছু থাকে না, বাট কস্টের এটা ভেরিয়েশন দেখা যায়। তো আমরা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, ম্যাক্সিমাম আমি সমস্ত জিনিস ফ্লিপকার্ট থেকেই কিনি। ফ্লিপকার্টের জিনিসগুলো দেখি কোয়ালিটিটা মোটামুটি ভালো হয়, তার জন্য ফ্লিপকার্ট থেকে কেনার চেষ্টা করি, তো এটাও ওখান থেকে কিনেছিলাম। তো চলো তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেখাই কোথায় কীরকমভাবে অ্যাডজাস্ট করলে কীরকম সুবিধা হয়। না দেখলে তো আর বোঝা যায় না, না তো এটা তোমাদের সবার জন্য, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবার জন্য এটা খুব এফেক্টিভ হতে পারে। তো চলো এবার ঘরে আমি বিছানার মধ্যে এটাকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি যে কীরকম করে কী অ্যাডজাস্ট করে। তো
তো এটাকে নিয়ে চলে এসেছি দেখো, আর বেডের মধ্যে দেখো কি সুন্দর স্লাইডিং হয়ে ঢুকে গেল, একদম খাপে খাপে মিলে গেছে। এবং এর উপরে দেখো আমি ল্যাপটপটা দিয়ে দিচ্ছি, এই ল্যাপটপটায় আমাকে প্রায় দিনই কাজ করতে দেখো, তো এই ল্যাপটপটা এরকম করে দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবে। অনেক সময় তোমরা দেখবে আমি কিন্তু এই টেবিলটার উপরই ল্যাপটপ রেখে বিছানায় শুয়ে শুয়ে সুন্দর কাজগুলো করি বা বসে বসে কাজগুলো করি। তো চলো এবার তোমাদেরকে দেখাই সোফার মধ্যে বসে এটা কীরকম সুন্দরভাবে কাজ করা যায়। অনেক সময় হয় বাচ্চারা সোফায় বসে পড়ে, মারা রান্না করতে করতে পড়ায়, তখন কি হয় খুব অসুবিধা হয় সোফায় বসে পড়াতে। তখন এরকম একটা টেবিল থাকলে সুন্দর এরকম সোফার মধ্যে অ্যাডজাস্ট করে নিলে হাইটটা জাস্ট আপ অ্যান্ড ডাউন করে অ্যাডজাস্ট করে নিতে হবে নিজের সুবিধা মতো, দিয়ে সুন্দর কিন্তু কাজ করতে পারবে। হলো না কত মজার জিনিস, তোমাদের সাথে কত ভালো একটা জিনিস শেয়ার করলাম। ভাবলাম ঘরে যখন এত সুন্দর একটা জিনিস কিনেছি যেটা সবার জন্য এফেক্টিভ, তো তোমাদের সাথে কেন শেয়ার করব না, তাই তোমাদের সাথে ডিটেলসটা পুরোটা শেয়ার করলাম। আশা করি কারোর না কারোর কাজে নিশ্চয়ই লেগে যাবে। এখন আমি কয়েকটা ডিম ছাড়ি নিচ্ছি, আজকে একটু ডিমের কারি রান্না করব। আমি না ডিমটাকে সেদ্ধ করে একটুখানি ফাটিয়ে নিই, ফাটিয়ে নিয়ে পরে ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিই। তার খানিকক্ষণ পরে আস্তে আস্তে ছাড়িয়ে নিই, দেখি খুব সুন্দর ছেড়ে গেছে। আর যদি ফাটিয়ে নিয়ে ঠান্ডা জলে না ডুবিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবে যে ডিমটা ছাড়াতে গিয়ে ভেতরে ভেতরে মাংসগুলো খুবলে খুবলে ছেড়ে যায়। আর ডিমটা যদি পরিষ্কার সুন্দরভাবে ছাড়ানো হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? আজকে আর একটা খুব ভালো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেটা আজকে আসার কথা। ওই যে কলিং বেল বাজলো, আসলো বোধ হয় বুঝলে, যাই গিয়ে একবার দেখে আসি যে কী এলো প্রোডাক্টটা। দুটো প্রোডাক্ট অর্ডার করা হয়েছে, কোনটা আজকে এসে পৌঁছালো সেটাই দেখি। এই দেখো কিচেনের জন্য এই প্রোডাক্টটা অর্ডার করেছিলাম, এটা চলে এসছে। তো এটা হচ্ছে কিচেন ক্লিন করার জন্য একটা খুব এফেক্টিভ প্রোডাক্ট, সবাই দেখছি এটা দিয়ে কিচেন ক্লিন করছে। আমি ন্যাচারালি ন্যাপকিনগুলো ইউজ করি বা রুমালগুলো ইউজ করি, তো ভাবলাম এটা যখন সবাই ইউজ করছে দেখা যাক কী বস্তু, খুব নাকি ভালো কিচেনের স্ল্যাব ট্ল্যাবগুলো ক্লিন হয় বা গ্যাসটা কি ক্লিন হয়। তো এই যে সেট এসছে, এটা 130 টাকা না 40 টাকার মতো পড়েছিল, মিশো থেকে অর্ডার করেছিলাম। আর এটা না এক ধরনের স্পঞ্জের মতো জিনিস, কাপড়ের নয়, মোটা ধরনের স্পঞ্জ, দুদিকটা দুরকম রয়েছে। এটাতে খুব ভালো জল চুষে নেবে তাড়াতাড়ি, মানে তুমি যদি গ্যাসের স্ল্যাব বা ওভেন সাবান দিয়ে মোছো, নিয়ে তারপরে এটা দিয়ে মোছো, তাহলে খুব তাড়াতাড়ি মুছে যাবে। তো জানি না কেমন কাজ করবে, ইউজ করে দেখতে হবে। ক্লিনিং তখনই পারফেক্ট হয় যখন ক্লিনিংয়ের টুলসগুলো পারফেক্ট হয়, যেগুলো দিয়ে ক্লিন করছো সেগুলো যদি সুন্দর হয় তাহলে তোমার ক্লিনিংয়ের কাজটাও খুব ভালো হয়, পরিষ্কার হয়। যাই হোক, এখন কয়েকটা কাপড় জামা ছিল সে কটাকে কেচে নিই, তারপরে চান টান করবো।
আমার হাতে একটু প্রবলেম আছে, তার জন্য যখন হাতে একটু পেন টেন হয় তখন আমি পা দিয়ে এইভাবে কাপড় কাচি। পা দিয়ে কাপড় কাচলে হাতের ব্যথাটা কম হয় এবং এক্সারসাইজও হয়ে যায়। আজকে সাদা ভাত রান্না করেছিলাম, তার সাথে ডিমের কারি রান্না করেছিলাম, কোনো আলু দিইনি, সেফ ডিমের কারি প্লেন। আর এখানে উচ্ছে আলু ভাজা রান্না করেছিলাম, আর গতকালের একটু ডাল ছিল সেটাকে একটু ফোড়ন টোড়ন দিয়ে মাখামাখা করে নিয়েছি। আর আজকে একটা আমার ফেভারিট জিনিস রয়েছে খাবারে, সেটা হচ্ছে আনারস। আনারস খেতে আমি ভীষণ ভালোবাসি, এই বর্ষাকালের সিজনেই পাওয়া যায়, অন্য সিজনে পাওয়া যায় না। আর আমার মেয়েও ভীষণ ভালোবাসে, তার জন্য আমার শাশুড়ি আনারস কেটে কেটে খালি পাঠায়, আমি কাটতে পারি না আনারস। যাই হোক, এখন লাঞ্চ টাচ কমপ্লিট, এবং যেহেতু ছুটির দিন আমার মেয়েও ঘরে আছে, সে বলছে গু গুচ্ছি খেলবো। এই যে খেলাটা খেলছি এটার নাম আমরা বলি গু গুচ্ছি, জানি না কে কী বলে, আমরা তো তাই বলি। ছোটোবেলাতে খুব এরকম খেলতাম মা ঠাকুমার সাথে, যে কোন গুয়ে পড়বে, তুমি সোনার গুয়ে পড়বে না রূপোর গুয়ে পড়বে, এবার যে যেদিকটা চুজ করবে সেদিকটায় ধপাস করে ফেলে দিতে হবে। তো ওটাই খেলতে চাই মাঝে মাঝে, ও ছোটো বাচ্চা ছেলের মতো, তো ওটাই ওকে খেলাই। এখনও তো সেরকম বড় হয়ে ওঠেনি। যাই হোক, ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা পৌঁছে গেছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।